আওয়ামী লীগ কর্তৃক ষড়যন্ত্রমূলক মিথ্যা বানওয়াট অপপ্রচারের প্রতিবাদে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে জাতীয়তাবাদী দল বিএনপি ইটালি শাখা রাজধানী রোমের স্থানে একটি হলরুমে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন লিখিত বক্তব্যে করোনাকালীন এই অবস্থাতে আওয়ামী লীগের দুর্নীতির চিত্রগুলোর ভয়াবহতা দেশকে ছাপিয়ে প্রবাসেও নেতিবাচক প্রভাব ফেলেছে প্রবাসীদের কষ্টার্জিত এই সম্মান আজ ধুলোয় ভুলন্ঠিত হয়েছে অথচ তারাই উল্টো বিএনপিকে হুমকি ধমকি দেয় করে বলেন দুর্নীতি ও দালালদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করাতে পারবে না দেশ ও জাতির মঙ্গলার্থে বিএনপি সব সময় কাজ করে যাবে এই সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিনিয়র সহ সভাপতি আমিনুর রহমান সালাম সহসভাপতি সাজ্জাদ কবির ফিরোজ খান যুগ্ম সাধারণ সম্পাদক শাহ তৌহিদ কাদের সাংগঠনিক কামরুজ্জামান রতন সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান হীরা সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেতৃবৃন্দরা বলেন ইটালি বিএনপির সাবেক সভাপতি শাহ তাইফুর রহমান ছোটনের বক্তব্যকে ঘিরে যেভাবে ঢালাও ভাবে বিএনপিকে কটূক্তি করা হচ্ছে তা মূলত তাদের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের ঢাকারি ব্যর্থ চেষ্টা যা এখানে অবস্থানরত প্রবাসীরা সকলেই অবগত পুষবেক করা যাত্রীদের বিষয়ে দলের সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন বলেন এটা রাষ্ট্রদূতের ব্যর্থতা এবং এই যাত্রীদের সকল দায় দায়িত্ব তাদেরই নিতে হবে করোনাকালীন এই সময় সকল জাতীয়তাবাদী কর্মীকে ঐক্যবদ্ধভাবে বৈধতা প্রত্যাশিত সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দরা এই সময় আর উপস্থিত ছিলেন রোম মহানগর বিএনপি সভাপতি হুমায়ুন কবি ইতালিতে বিএনপি সহসভাপতি মাইনুল আলম খופল মাসুম বিনলা যুগ্ম সাধারণ সম্পাদক আনোঘির আমিন বিশ্বাস রোম মহানগর বিএনপি সিনিয়র সহসভাপতি মৃধাশিয়া জুরুল ইসলাম ইতালিতে বিএনপি মানবাধিকার বিষয়ক সম্পাদক চুননু মিয়া প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুর মুতালিব লিটন সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক খান শামী রোম মহানগর বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক পামন বেপারীরা সহ অন্যান্য নেতৃবৃন্দরা এছাড়াও আরো উপস্থিত ছিলেন ইটালি যুব সাবেক সহ সভাপতি পাবেল আহমেদ তুহিন ও আহমেদ কবির